সাদিয়া সাদিয়া রে, তোর জন্য আমার আর কত কষ্ট করতে হবে, আমি আর কত কষ্ট করবো বল বল, তুই বল সাদিয়া সাদিয়া সাদিয়া, তোরে পাওয়ার জন্য আমি আর কি করতে হবে, আমার কিছু তো বাকি রাখি নাই তোরে পাওয়ার জন্য, তোর পাওয়া পর্যন্ত দোষী, আর কি করতে হবে আর কি। আমি ছিলাম আমার এলাকার মাস্তান, আমার এলাকার ডন, আমারে দেখলে সবাই পালাইতো, তোর জন্য সব কিছু ছাড়ে দিলাম, তুই আমারে বুঝলি না, আমার মতন মাস্তান রে বালা বানায়া, তুই আমারে ক্যান শেখা দিলি, ক সাদিয়া ক, জবাব দে, তুই জবাব দে, তুই জবাব দে, বাবার পকেট থেকে টাকা তৈরি করছি, মার কাছ থেকে মিশা কথা কয়ে টাকা নিছি, আর কত কষ্ট করলাম তোর একটু খুশি করার জন্য, তোরে গিফট দেওয়ার জন্য, তোরে ভালো ভালো খাবার খাওয়ার জন্য, তুই বুঝলি না, শুধু তোরে একটু খুশি করার জন্য, তোরে গিফটের গিফটের উপর গিফট দিছি, গিফট দিতে আমার বাবারে রাস্তার ফকির বানাইয়া দিছি, তোরে কত ভালো ভালো খাবার খাওয়াইছি, নিচে না গাইয়া তোরে খাওয়াইছি, আমি টাকা জমাইয়া তোর লাগি উপহার কিনছি, আজ তুই তার কি মূল্যটা রাখলি, কিন্তু লাভ না হইলো কি, শেষে মেশেও তুই আমার ছেড়ে দিলি, আমি কই যাইবো কি ওর বাপ, আমি কিছুই বুঝতেছি না সাদিয়া, আমার মতন ব্যাগ কল সহজ সরল মানুষটারে তুই কেন এভাবে কষ্ট দিলি, তুই কেন আমারে বুঝোস না, তোর জন্য আর আমার কত অগ্নি পরীক্ষা দিতে হবে, আর কত, তুই প্লিজ আমার মাফ করে দে, তুই যাই করবি আমি তাই করবাম, সেটা তো তুই জানস, তোর জন্য আমি কি করতে পারি, তুই মাফ করে দে প্লিজ।